আরেকদিনকে ধুয়ে সেদিন কেমনা করে চুপ করে দেখাবো, চুপ করে দেখাবো। যে আমার হচ্ছে রাস্তা এরকম অফরোডিং রাস্তা শুরু হয়ে গেছে, দেখি পাওয়া লাগছেন কতলে করে জল। আমার স্কুটির চাকা প্রচুর দা, রাস্তাটা তো পরিষ্কার পরিষ্কার, ড্রেনগুলো যে আছে ড্রেনগুলো একটা ঝকঝকা। তো এই গাইস শুভ সকাল। তো কালকে রাত্রিবেলা আমরা এই হোমস্টে ছিলাম, তো এরকম তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আল্লাহ আমরা একটু বিরামো। তাহলে আমরা যেমন হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ শিলিগুড়িতে আমার একটু কাজ আছে। আমার যে হন্ডা সিটিটা সেল হয়েছে, তো সেটার কী কয় কাগজটা আলো ওই দাদার নামে করে দেয়নি, সেটা আমরা করে দেবো। তো সেই কাজটা করবো, তারপরে আমরা সোজা যাবো বাড়ি। তো চলো ভিডিও কানেক্ট দেখতে হবে। তো আমরা ছিলাম এই হোমস্টের অধ্যায়ে, হোমস্টে খুব সুন্দর সার্ভিস। এই যে দিদি, দিদি একটু অ্যাড্রেসটা বলে দাও। আসলে বুঝতে পারবেন কত সুন্দর সার্ভিস, কত সুন্দর খাবার দাবার, একদম বাড়ির মতো। খুব সুন্দর ভিউটাও দারুণ আছে, মানে খাবার খাওয়া মন শান্তি হয়ে যাবে, তোমরা একবার আসলেই বুঝতে পারবেন। তো চলো আমরা আলাদা থেকে বিরামো। তো আমরা আসার সময় আসছি আমরা হচ্ছে কালীঝরা দিয়া, এবার আমরা যাবো হচ্ছে কার্শিয়াং দিয়া, কারণ এই পাশের রাস্তাটাও আমরা ভিজিট করবো, ওই জন্য এই পাশে যাওয়া দিচ্ছি। এই পাশে রাস্তাটা খুব খারাপ আছে, মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার বা 25 কিলোমিটার খুব রাস্তা খারাপ। সেই রাস্তার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এই পাশে দিয়ে যাবো। এই যে প্রথমে আমরা এইটাতে আসছিলাম, পরে এটা রুম ছিল না, সেই জন্য আমাকে ওই রুমত শিফট করেছে। এরকম আছে সুইমিং পুল, তোমার 150 টাকা করে চার্জ নিবে, আসিয়ে স্নান করবেন, খুব সুন্দর। তো এই যে আমার হচ্ছে রাস্তা এরকম অফরোডিং রাস্তা শুরু হয়ে গেছে, দেখি পাওয়া লাগছেন কতলে করে জল। আমার স্কুটির চাকা প্রচুর দা বন্ধু। এই পাশের ভিউটা দেখো, আর এই পাশে আমরা দাঁড়াইছি সবাই, বিপরীত হচ্ছে কিন্তু বৃষ্টি, আর ওই পাশের ভিউটা দেখছে সাধারণ। তো আমরা আসি একটা ফ্যাটেঙ্গা কাছে দাঁড়াইছি, এদিকে একটা চলে গেছে রাস্তা, এদিকে একটা ভালো রাস্তা, এলাকুদি যে কার্শিয়াং রাস্তা ভগবান জানে, ম্যাপ খুলে দিচ্ছে সবাই, ম্যাপ দেখে দিচ্ছে। তো ম্যাপটা দেখি, তারপরে দেখি এই রাস্তাটা হলে ভালো, কারণ এই রাস্তাটা একদম পুরো পাকা আছে, চকচক আছে। আর মোট ড্রেসটা হয়ে গেছে চেঞ্জ, মোট 200 টাকা আরও পড়ছ, 200 রেন্টের নিয়ে নিছে গরিব। এক পাশে চলে গেল কার্শিয়াং, এক পাশে চলে গেল শুকনা। ওই রাস্তাটা একটু খারাপ ছিল, শুকনা রাস্তাটা ভালো ছিল, কার্শিয়াং এর রাস্তাটা একটু খারাপ ছিল, কিন্তু এলা রাস্তাটা আবার ঠিক হয়ে গেছে। দেখো চা বাগানের মাঝখান দিয়ে যাওয়া হচ্ছি, এই ভিউটা সেই রে। দেখো এই জায়গা পুরো চাষ করে, আমার কথা শোন, আমি কি বলি, হ্যাঁ কিন্তু নিচে পড়বে, ডাউহিলটা কিন্তু উপরে পড়বে, ডাউহিল রাস্তা। এই জায়গার ভিউটা দেখো, ও ও প্রচুর দা, এই পাশে পুরো পাইন বাগান, আর এই পাশে রাস্তাটা দেখো পুরো পাইন বাগানের নিচে দেখা, নিচে দেখা, এই যে দেখো পাইন বাগানের নিচে দেখো, বাহ, এই জায়গাটা সেই ফটোটাকে চিমনি। আমরা যেহেতু কালিম্পং যাবো, ডাউহিল হয়ে কালিম্পং। তো এই রাস্তাটা ঢুকছি, ড্রেন গুলো দেখো, রাস্তার ড্রেন গুলো সুন্দর চকচকা, মানে রাস্তাটা তো পরিষ্কার পরিষ্কার, ড্রেন গুলো যে আছে ড্রেন গুলো একটা ঝকঝকা, দারুণ নিয়ে যাওয়া, হ্যাঁ দারুণ দারুণ জায়গা। এই পাশে হচ্ছে ডাউহিল চার্চ, তো আমরা যাবো হচ্ছে ডাউহিল চার্চ, পুরো হন্টেড প্লেস যাওয়া হচ্ছে আমরা ডাউহিল চার্চ, তোমরা সবাই শুনছে। তো এরকম না দেখো, ঢোকার সাথে সাথে ওয়েদারটা কেমন করে চেঞ্জ হয় দেখো, মানে ম্যানের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, মানে আর বুঝি দা, তুই আর মুই কি বারবার পিছনতে থাকবো নাকি, সালা বললে কি দুইটাই মরবো নাকি আমরা। মোহাম্মদ দোকানের দেশ হচ্ছে মোহাম্মদ, আর আপনারা বিভিন্ন দেখে পাওয়া লাগছেন ডাউহিল স্কুলটা, স্কুলটা অনেক দিনের পুরোনা, 100 বছরের উপরে হয়েছে। ওই যে দিদির কাছে শুনলাম, হ্যাঁ তো এই যে আমরা স্কুলটার একটা চলে এসেছি, দেখে ভালো লাগছে।
নতুন করে বানাইছে রে, বুঝলি তো, স্কুলটা তুলতে গাড়িটা এটা রাখছে। তো আমরা হচ্ছে ডাউহিল স্কুলটা দেখি আসলাম, এলা আমরা চার্জের দিকে রওনা দিছি। এটা রাস্তাটাই পুরো ডেঞ্জার। এই যে দেখো, এই যে চার্জ, এই দিয়ে যাওয়া হবে, বাইক নিয়ে যাওয়ার দেবে না, আমার সব বাইকগুলো এটা রাখি দিচ্ছি, এদিকে লাহাটি যাবো। তো চার্জটা দেখার জন্য এই পাশে আসছি, কিন্তু চার্জটা বন্ধ আছে, এদিকে ঢুকে দেবে না, এটা না, যেহেতু স্কুল বাচ্চাদের স্কুল, সেই কারণে এদিকে না স্কুল রানিং আছে, ঢোকা বন্ধ। তাহলে আমরা এদিকে চলে যাবো, এদিকে না দেখি কি হনুমান টপ হয়তো বা আছে, চলো এদিকে না কি প্লেস আছে দেখাম। তো এই পাশে ছিল হচ্ছে মিউজিয়াম, এই যে মিউজিয়াম মিউজিয়ামটা আমরা ঘুরে আসলাম, কিন্তু মিউজিয়ামের ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নাই, ওই জন্য দেখার পারলাম না কিছু, অনেক কিছু ছিল মিউজিয়ামে। আরেকদিন দেখাবো, হ্যাঁ না বন্ধু, আরেকদিন কি দিবে, সেদিন ক্যামেরা করে চুপ করে দেখাবো। এই যে দেখো, এখানে পুরো কার্শিয়াং শহর দেখা যাওয়া হচ্ছে, সামনে তো আছে হনুমান টপ। আমরা আসছি এলাকা কার্শিয়াংত, আই লাভ কার্শিয়াং। তো এবার এদিক দিয়ে দেখো শহরটা, দেখো ভিউটা দেখছেন। তো আমরা এলাকা কার্শিয়াং থেকে নামি যাওয়া হচ্ছে, ঠিক আর কার্শিয়াং এর সৌন্দর্য হচ্ছে রাস্তাটাই, রাস্তাটা এত সুন্দর, ও দেখার মতো। আর এই শহরটাও দারুণ লাগে দিচ্ছে রে, যেই পাহাড় কানা আসছি, পাহাড় কানার গা দেখে পুরো ঘাস দিয়ে ভর্তি, ঘাস পাহাড়, সেই সুন্দর এই পাহাড়টা। আমরা সব কয়টায় হোলার মতো দাঁড়িয়ে ওই ট্রেন গানের ভিতরে দেখি দিচ্ছি, কারণ এই ট্রেনের তোটার মতো সামর্থ্য আমার নাই। এই ট্রেনের ভাড়া হচ্ছে 6-7 হাজার টাকা, শিলিগুড়ি আসবে 7-8 ঘন্টার মধ্যে, মানে এই ট্রেনের যায় আসবেন, দারুণ ভিউ পাবেন। আর সবগুলো দেখো কেমন করে হোলার মতো দেখি দিচ্ছি। আর মুই স্কুটির পিছনত বসে থাকতে থাকতে কোন বেলা যে চলে এসছে দার্জিলিং মন, মুই টেরে পাই নাই। আর তোমরা তো ভালো করে জানেন শিলিগুড়ির রাস্তা এত পরিমাণে জ্যাম, আর আমরা এতক্ষণ রাস্তা জার্নি করে আসছি, আমারগুলোর অবস্থা এমনিতেই খারাপ, তার মধ্যে শিলিগুড়ির এই জ্যাম ঠেলতে ঠেলতে জীবনটাই শেষ হয়ে গেছে সেদিন। শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, এলা আমরা আসি পৌঁছাইছি হচ্ছে ময়নাগুড়ি মোড়, এরপরে হালকা একটু দাঁড়াইছি হচ্ছে চা খাওয়ার জন্য, কারণ সবার মানে একটু ঘুম ঘুম পাওয়া যাচ্ছিলো। এটা হচ্ছে জলপেশ, আমরা দাঁড়ানোর হচ্ছে মেন উদ্দেশ্য যেটা, সবার হচ্ছে ঘুম ঘুম পাওয়া যাচ্ছে, সারাদিন জার্নি করছি, সেই জন্য চোখ মুখগুলো ধুয়ে নিয়ে হালকা চা খাইলাম, আবার একটা রওনা দিচ্ছি। তো এবার আমরা আসি দাঁড়াইলাম হচ্ছে ফালাকাটাত, ফালাকাটার চা খাওয়ার জন্য দাঁড়াইছি। এই যে বিশ্বর আর মোর চা, এদিক খাওয়া হচ্ছে বুলবুল চা, কিন্তু এত রাত্রি হয়েছে, এত জার্নি করে আসছি, তাও বিশ্ব আর হাফসায় নেই, এনে হাসতে আসে তখন থেকে, আর সবাই চা খাওয়া নিয়ে পুরো ব্যস্ত। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানান, যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, তত্ত্বাবধানে ভালো থাকবেন।